দর্শক আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনে নানা ঘটনা আর দুর্ঘটনা নিয়ে যুমনা টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন দ্য ওয়ার্ল্ড উইকে সঙ্গে আছে আমি হাসান শাহরিয়ার কল্লোল বরাবরের মতোই দেশের বাইরে এ সপ্তাহের গুরুত্বপূর্ণ নানা ইস্যু আর ভিন্ন ধর্মীয় কিছু খবর নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন আর এই আয়োজনে আপনারাও সরাসরি যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে ফেসবুক স্ল্যাশ দ্য ওয়ার্ল্ড উইকে এছাড়াও আপনি ইউটিউবে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে পারেন ডাব্লিউডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি টি ডাব্লিউ টি কেন্দ্রের পর এবার রাজ্য স্তরেও কংগ্রেসের দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হরিয়ানা আর মহারাষ্ট্র নিজেদের দখলে নিল বিজেপি উনিশ অক্টোবরের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয় পায় কেন্দ্রের শাসকরা হরিয়ানায় লাল খাতারকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হলেও এখনও সরকার গঠন হয়নি মহারাষ্ট্রে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনের ফলাফলের দিকে আমরা যদি একটু তাকাই সেখানে আমরা দেখতে পাবো যে বিজেপি সেখানে একশো তেইশটি আসন পেয়েছে এবং গতবারের চেয়ে সেখানে তারা উনআশিটি আসন বেশি পেয়েছে তাদের আরেকটি মিত্রজোট শিবসেনা পেয়েছে একষট্টি আসন কংগ্রেস পেয়েছে বিয়াল্লিশটি আসন এবং এনসিপি অর্থাৎ ন্যাশনাল কংগ্রেস পেয়েছে একচল্লিশটি আসন এবং অন্যান্য দলগুলো পেয়েছে উনিশটি আসন আমরা যদি একটু শতকরা হিসেবের দিকে তাকাই সেখানে বিজেপি এবার রাজ্যে উনত্রিশ দশমিক আট শতাংশ ভোট পেয়েছে শিবসেনা পেয়েছে উনিশ দশমিক চার শতাংশ কংগ্রেস পেয়েছে আঠারো শতাংশ ভোট এবং এনসিপি বা ন্যাশনাল কংগ্রেস পেয়েছে সতেরো দশমিক দুই শতাংশ ভোট অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এখানে খুব ভালো করেছে গতবারের চেয়ে হরিয়ানা আরেকটি রাজ্য যেখানে কখনোই বিজেপি সরকার গঠন করতে পারেনি এবার কিন্তু হরিয়ানা বিধানসভার ফলাফলে আমরা দেখতে পাচ্ছি বিজেপি এখানে পেয়েছে সাতচল্লিশটি আসন আইএনএলডি পেয়েছে বিশটি আসন কংগ্রেস পেয়েছে পনেরোটি আসন অন্যান্য দল পেয়েছে আটটি আসন আমরা যদি শতাংশের হিসেবে যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিজেপি হরিয়ানার বিধানসভা নির্বাচনে তেত্রিশ দশমিক দুই শতাংশ ভোট পেয়েছে আইএনএলডি দ্বিতীয় অবস্থানে আছে তারা পেয়েছে চব্বিশ দশমিক নয় শতাংশ ভোট অন্যান্য দলগুলো পেয়েছে একুশ দশমিক দুই শতাংশ এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার কংগ্রেস যেখানে দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল তারা এবার সবচেয়ে কম ভোট পেয়েছে এখানে বিশ দশমিক সাত শতাংশ ভোট দর্শক আবার এবার আমরা এক নজরে দেখে নেব মহারাষ্ট্র এবং হরিয়ানার ফলাফলের পরবর্তী অবস্থা এবং সরকার গঠন নিয়ে একটি প্রতিবেদন কেন্দ্রের পর রাজ্যেও কংগ্রেসের দীর্ঘদিনের ঘাঁটি হরিয়ানা ও মহারাষ্ট্রে বিপুল জয় পেল বিজেপি তাই স্বাভাবিকভাবেই উল্লাসটা ছিল বাদ ভাঙা আতসবাজি পোড়ানো আর মিষ্টি বিলানো ছিল মোদী শিবিরের বিজয় উদযাপনের অংশ পনেরো অক্টোবর হরিয়ানা ও মহারাষ্ট্রে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয় রোববার যাতে হরিয়ানায় নব্বই আসনের সাতচল্লিশটিতে নিরঙ্কুশ জয় পায় ক্ষমতাসীনরা আর মহারাষ্ট্রে দুইশো আসনের মধ্যে একশো তেইশটি বিজেপির আমাদের এই বিপুল জয়ই বলে দেয় দেশে এখনো মোদী ওয়েভ সুনামির মতো কাজ করছে দুই রাজ্যে জয়ের মাধ্যমে কংগ্রেস মুক্ত ভারত গঠনে আরো দুপা এগিয়ে গেলাম আমরা হরিয়ানার মুখ্যমন্ত্রী হচ্ছেন মোদীর প্রিয় ভাজন এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এর সক্রিয় কর্মী মনোহরলাল খাত্তার ছাব্বিশ অক্টোবর শপথ নেবেন তিনি আঠারো বছর পর এবারই প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন এমন একজন যিনি জাট সম্প্রদায়ের নন তবে মহারাষ্ট্রে এখনও সরকার গঠনে কার সাথে জোট হবে তা নিয়ে সিদ্ধান্তহীনতায় আছে বিজেপি রাজ্যটিতে তেষট্টি আসন পাওয়া শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে প্রস্তাব দিয়েছেন উপমুখ্যমন্ত্রীর পদ পেলে বিজেপির সাথে জোট বাঁধতে রাজি তারা অন্যদিকে শারদ পাওয়ারের এনসিপিও সরকারে আসতে আগ্রহী কিন্তু হিন্দুবাদ কলুষিত হওয়ার ভয়ে কার্যতই এনসিপির সাথে জোট বাঁধতে কিছুটা দোটানায় আছে কেন্দ্রের ক্ষমতাসীনরা মুখ্যমন্ত্রীর পদ কে পাবে তা দুপক্ষের আলোচনার মাধ্যমেই ঠিক করা হবে আমি প্রস্তাবের অপেক্ষায় আছি কেননা যে চেয়ে পড়ে শিবসেনা জোট গড়তে চাইলে তাদের পক্ষ থেকে নেতিবাচক উত্তর আসতে পারে দেওয়ালির পর সরকার গঠন নিয়ে আলোচনার জন্য মহারাষ্ট্রে যাবেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসেবে বিধায়কদের সমর্থনে এগিয়ে আছেন দেবেন্দ্র ফডণবীশ তবে একই আসনের হওয়ায় কেন্দ্রীয় নেতা নিতিন গড়করিও আছেন রাজ্য সরকারের শীর্ষ পদটি পেতে তেরো সেপ্টেম্বর প্রথম দফায় নয় রাজ্যে বিধানসভার ৩৩ আসনের নির্বাচনে মাত্র ১২টি আসন পেয়েছিল বিজেপি ভরাডুবির পর দলের হয়ে প্রচারণায় নামেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তাতে কেন্দ্রের মতোই বিধানসভাতেও দেখা মিলল মোদি ম্যাজিকের দর্শক ভারতের বিধানসভা নির্বাচন এবং কংগ্রেসের এই ভরাডুবি নিয়ে বিস্তারিত আলোচনা করতে আজ আমাদের সঙ্গে আছেন সাবেক রাষ্ট্রদূত ওয়াল কবি উইকে আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ বিজেপির দাবি মোদি ম্যাজিকের কারণেই তাদের এই অভাবনীয় ফলাফল গত মাসেই কিন্তু আমরা দেখেছিলাম যে বিধানসভার একটি নির্বাচন এবং উপনির্বাচনে ঠাসা হয়ে পড়েছিল বিজেপি এবং সবাই বলেছিল যে মোদি ম্যাজিক সম্ভবত শেষ হতে চলেছে কিন্তু এবার খোদ প্রধানমন্ত্রীর প্রচারণা নামায় কিন্তু এবার পাশার দান উল্টে গেছে এবং বিজেপি আবারও হরিয়ানা এবং মহারাষ্ট্রের মতো দুটি রাজ্যে চালকের আসনে বসেছে তো আপনি এই পুরো বিধানসভা নির্বাচনটিকে কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে আপনি যেটা বলছিলেন যে মোদি ম্যাজিক এখনও কাজ করছে কিনা বিষয়টাকে একটু ভেতরে গিয়ে যদি আমরা দেখি তাহলে যেটা দেখব যে এর আগে যেটা আপনি বলছিলেন যে কয়েকটি রাজ্যে উপনির্বাচন হয়েছিল এবং সেই উপনির্বাচনে কিন্তু মোদি নিজে কিন্তু সেখানে যাননি এবং সেটা রাজ্য কেন্দ্রিক বা রাজ্য নেতৃত্বের অধীনেই নির্বাচনগুলো হয়েছিল এবং সে কারণ সেখানে বিজেপি ভালো ফলাফল করেনি সে অভিজ্ঞতাটা কিন্তু বিজেপি এবার ভালোভাবে কাজে লাগিয়েছে হরিয়ানা এবং মহারাষ্ট্রে এই দুটো জায়গাতেই বিজেপি কংগ্রেস সরকার ছিল কংগ্রেস নেতৃত্বাধীন দিন ধরে এবং সেখানে কংগ্রেস সরকারের জন্য যেটা ছিল যে হরিয়ানায় কিন্তু আপনি জানেন যে রবার্ট ভদ্রা অর্থাৎ সোনিয়া গান্ধীর মেয়ের জামাই তাকে নিয়ে একটা বড় ধরনের কেলেঙ্কারি কিন্তু ঘটনা ঘটেছিল এবং এই এই পরিবারকে নিয়ে দুর্নীতির একটা অভিযোগ জনমনে ব্যাপক ধারণা হয়েছিল এবং একইভাবে কিন্তু আপনি মহারাষ্ট্রে যদি যান সেখানেও কিন্তু সরকারের কার্যকারিতা নিয়ে মানুষের মধ্যে খুব বেশি আশাবাদ দেখা যায়নি এবং কিছু কিছু দুর্নীতির অভিযোগ ছিল এই প্রেক্ষাপটে মোদী নিজে কিন্তু এবার লিডারশিপের দায়িত্বটা নিয়েছেন এবং তিনি দায়িত্ব নেওয়ার পরে রাজ্য নেতৃত্ব এই দু জায়গাতে মহারাষ্ট্র এবং হরিয়ানাতে রাজ্য নেতৃত্ব কিন্তু মোদির সামনে সামনে রেখে তারা এই প্রচারণা চালিয়েছে এবং এখানে একদি আমরা যেমন দেখছি যে বিজেপি এই দুটো রাজ্যেই এখন সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং দুটো রাজ্যেই তারা সরকার গঠন কর কিন্তু যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ভারতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলোর যে প্রভাব বা এতদিন ধরে আঞ্চলিক দলগুলো যে ভূমিকা পালন করত এখন কিন্তু আবার মনে হচ্ছে যে কেন্দ্র সেই আঞ্চলিক দলগুলো কাছ থেকে তাদের দায়িত্বটা কেন্দ্রের হাতে তুলে নিচ্ছে এবং এবারে বিজেপির উত্থানের মধ্য দিয়ে কিন্তু এই জিনিসটা শক্তিশালী হচ্ছে এবং অতি সম্প্রতি যে দুটো নির্বাচন হলো মহারাষ্ট্র এবং হরিয়ানা এখানে কিন্তু মনে হচ্ছে যে কেন্দ্র আবার রাজ্যের উপর তার প্রভাব বিস্তারের সুযোগটা এবং সেটা মোদীর কারণেই এবং সেটা মোদীর জন্য এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ফেসবুকে আমাদের একজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং তিনি এই মুহূর্তে বিশাখাপত্তনমে আছেন ইন্ডিয়ার এস বি রাসেল তিনি বলেছেন যে অ্যাবাউট সেন্ট পার্সেন্ট পিপল অফ ইন্ডিয়া বিলিভস অনলি মোদি ক্যান চেঞ্জ এভরি সিটি লাইক গুজরাট অ্যাজ সিটি অফ টেকনোলজি নাও হি স্টার্টস ইজ মিশন মোদি রিকোয়েস্টেড ওবামা টু পার্টিসিপেট টু ইস মিশন প্রাইমারিলি হি সিলেক্টেড বিশাখাপট্টনম ভ্যানারস অ্যান্ড আজমির অ্যাজ এ সাইবার সিটি নাও আই মিন বিশাখাপট্টনাম অফ ইন্ডিয়া সিং প্র্যাকটিক্যালি তিনি তার অভিজ্ঞতাটা শেয়ার করেছেন যে তার মানে মোদি ম্যাজিক কিন্তু এখনও সম্ভবত ইন্ডিয়াতে কাজ করছে কথাটা বা এবং মোদীর যে স্ট্র্যাটেজিটা যেটা মনে হচ্ছে এখন সেটা হচ্ছে যে মোদী গুজরাটকে তার সফলতার একটা দৃষ্টান্ত বা মডেল হিসাবে নিয়ে কিন্তু তিনি কেন্দ্রে এসছেন দিল্লিতে এসছেন এখন এই যে সুযোগটা তৈরি হলো মোদীর জন্য আপনি যদি লক্ষ্য করেন এই মহারাষ্ট্র এবং হরিয়ানা নির্বাচনের ইম্প্যাক্ট যদি আমরা বলি বা ফলাফল কি হবে তার ফলে একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোরের যে কনসেপ্ট বা ধারণাটা বলা হচ্ছে এই বেল্টটা কিন্তু পুরোটা বেল্ট এখন বিজেপির নেতৃত্বে সরকার গঠিত বিজেপি বিজেপি বলয় চলে আসলো এবং এখন যদি ধরেন বিজেপি একটা অনেস্ট গভর্নমেন্ট বা একটা সৎ সরকার চালাতে পারে তারা যদি এই ধরনের কাজ যেগুলোতে অর্থনৈতিক উন্নয়নে কাজগুলো সেগুলো যদি করতে পারে তাইলে কিন্তু বিজেপি যে মডেলটা নিয়ে আসছে সেই মডেলটার জন্যে এই রাজ্যগুলোকে ব্যবহার করতে পারবে এবং সেখানে যদি সফলতা দেখাতে পারে তাহলে কিন্তু বিজেপির ক্ষমতায় টিকবার জন্য কিন্তু একটা বড় ধরনের সুযোগ তৈরি হবে আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই সেটা হচ্ছে গত মোদী এই নির্বাচন হয়ে যাওয়ার পরপরই কিন্তু ইতিমধ্যে মোদী কিন্তু অনেকগুলি ইকোনমিক বা অর্থনৈতিক রিফর্মের কাজ তিনি করে ফেলেছেন যেমন ধরেন কয়লা ভারত কিন্তু পৃথিবীর পঞ্চম বৃহত্তম কয়লার সম্পদের দেশ কিন্তু ভারত আপনি জানেন কি না ভারত কিন্তু গত কয়েক বছর ধরে বিরাট পরিমাণ কয়লা বাইরে থেকে আমদানি করতে হয় কারণ ভারতের যে কয়লার ব্যবস্থাপনা আছে কোল ইন্ডিয়ার আন্ডারে সরকারি ব্যবস্থাপনায় এটা মোস্ট ইনএফিসিয়েন্ট ছিল মোদি কিন্তু গত দুদিন আগে আই থিঙ্ক গত শনিবারেই গত সোমবারে একটা অর্ডিন্যান্স করিয়ে নিয়েছেন এবং এখন কিন্তু কয়লা ভারতের যে কয়লা সম্পদ আছে সেগুলোকে রাষ্ট্রীয় মালিকানা কিছুটা থাকছে কিন্তু বড় অংশ তারা ছেড়ে দিচ্ছেন প্রাইভেট সেক্টরের হাতে এবং প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট ইভেন বাইরের ফরেন ইনভেস্টমেন্ট তারা সেখানে ইনভাইট করছেন বা সুযোগ তৈরি করছে একটা হুজ রিফর্মের মেজার রিফর্ম তারপরে ভারতে ধরেন আপনার ইতিমধ্যে ডিজেল প্রাইস এই যে সরকারি নিয়ন্ত্রণে কন্ট্রোল মেকানিজম যেটা আছে এটাকেও তিনি অনেক বেশি রিল্যাক্স করেছেন তারপরে বা আরও দুই একটা বিষয়ে ইতিমধ্যেই এটা তো গেল অর্থনীতির কথা একটু রাজনীতিতে যদি আবার ফিরে আসি যে দুটি রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি এবং ফলাফলের পরে কংগ্রেস মুক্ত ভারত গড়ার হুঁশিয়ারি দিয়েছেন অমিত শাহ যিনি এখন বিজেপির সভাপতি তো এগুলো কি তাদের একটা একলচল নীতি নিচ্ছে বলে আপনার মনে হয় বিজেপি কারণ ইতিমধ্যে আমরা দেখেছি শিবসেনার সঙ্গেও কিন্তু মহারাষ্ট্রে একটা বড় রিস্ক নিয়েছে শিবসেনাকে ছেড়ে আপনি ঠিকই বলেছেন এবং শিবসেনার সাথে তারা আসবে কিনা কারণ এখানে এনসিপি শরদ পাওয়ার এনসিপি কিন্তু বলেছে যে আমরা বাইরে থেকে তাদেরকে সমর্থন দিতে চাই আগাম তারা বলে দিয়েছে এখন শিবসেনা নেগোশিয়েট করার চেষ্টা করছে এবং আপনি জানেন যে নির্বাচনের আগে কিন্তু কংগ্রেস বিজেপি এবং শিবসেনার মধ্যে ভাগ সিট ভাগাভাগি নিয়ে বড় ধরনের একটা মতপার্থক্য ছিল এবং এখন বিজেপি শিবসেনাকে কী শর্তে নেবে অথবা এনসিপিকে তারা কীভাবে নেবে সেটা সিদ্ধান্তর ক্ষমতা কিন্তু বিজেপির হাতে এখন আছে কাজেই শিবসেনা মন যদি মনে করে যে তা তাদের উপর ভরসা করতে হবে বিজেপিকে আমার মনে হয় সেই ধারণাটা ঠিক না এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে অমিত শাহ যে কথাটা বলেছেন সেটার একটা রাজনৈতিক আমি মনে করব রাজ ভারতীয় রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে ভারতীয় রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু অনেক বেশি আলোচনা ভিত্তিক কাজে সেখানে অমিত শাহ যদি বলেন আমি কংগ্রেস মুক্ত মুক্ত ভারত করতে চাই এটা রাজনৈতিক বক্তব্য হিসাবে রেটরিক হিসাবে নিতে পারেন কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে কিন্তু আমার মনে হয় না যে ভারতের মতো এত ডাইভার্স সোসাইটি এত ডাইভার্স কালচার এবং আইডেন্টি দেশে আপনি এই জিনিস বাস্তবায়ন করা বোধ খুব একটা সহজ কাজ হবে আমরা ফিরবো আবার একটা ছোট্ট বিরতির পর প্রিয় দর্শক এবারে আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গেই থাকুন উইকে লোকসভা নির্বাচন থেকেই একের পর এক পরাজয়ের মুখ দেখছে ভারতের ঐতিহ্যবাহী দল কংগ্রেস কিন্তু হরিয়ানা আর মহারাষ্ট্রে সবসময় কিন্তু ছিল কংগ্রেসের প্রতাপ স্বাধীনতার পর মাত্র তিনবার মহারাষ্ট্রে সরকার গঠনের সুযোগ পায় বিজেপি তাও জোট সরকার আর হরিয়ানায় এই প্রথমবার সরকারে আসছে মোদীর দল ভারতের মহারাষ্ট্র আর হরিয়ানার বিধানসভা নির্বাচনের চমক দেখিয়েছে মোদী শিবির দুটি রাজ্যেই বিপুল ব্যবধানে যেতে বিজেপি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর এই বিধানসভা নির্বাচনকে মোদী প্রশাসনের পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছিল অবশ্য মহারাষ্ট্র জয়ের পথটা বিজেপির জন্য মসৃণ ছিল না মহারাষ্ট্রে ১৩ বিধানসভা নির্বাচনে নয় বারই জয়ী হয়েছে কংগ্রেস বা তার মিত্র দল উনিশশো সালে জয়প্রকাশ নারায়ণের জনতা পার্টি এবং উনিশশো ও নিরানব্বই সালে বিজেপি ও শিবসেনা জোট মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায় তবে গত দুই বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও এর মিত্র এনসিপি বাজিমাত করে কিন্তু এবার সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে দুইশো আসনের সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি মুখ্যমন্ত্রী বিতর্কে শিবসেনা সাথে জোট ভাঙলেও তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি জনগণের রায় বরং ফলাফলের পর বিজেপি জোটে ভিড়তে ধর্ণা দিচ্ছে শিবসেনা হরিয়ানাতেও বিজেপির জয় জয়কার বিধানসভার নব্বইটি আসনে সাতচল্লিশটি আসন পেয়েছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে রাজ্যটিতে সরকার গঠন করেছে তারা উনিশশো সালে পাঞ্জাব থেকে বের করে আলাদা রাজ্যের মর্যাদা দেয়া হয় হরিয়ানাকে এরপর অনুষ্ঠিত তেরোটি বিধানসভা নির্বাচনে ছয়বার কংগ্রেস ও তার মিত্ররা সরকার গঠন করেছে বাকি সাতবার রাজ্যটিতে শাসন ক্ষমতায় বসে স্থানীয় দলগুলো তবে এবার মোদী সুনামিতে ভেসে গেছে বাকি সব দলের জয়ের স্বপ্ন দুই রাজ্যে বিজেপির বিপুল বিজয় আরও আত্মপ্রত্যয় করেছে দলটিকে পশ্চিমের পর এখন বিজেপির লক্ষ্য দক্ষিণ ভারতের জনগণের হৃদয় জয় করা এই দুই রাজ্যে ভোটের মাধ্যমে বিজেপির প্রতি মানুষের সমর্থন প্রকাশিত হয়েছে এরপর আমাদের কাজ হবে দক্ষিণে প্রচার প্রচারণা আরো বাড়ানো বিশেষত তামিলনাড়ু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলাকা আর লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনগুলোতেও কংগ্রেসের লজ্জাজনক ভরাডুবি ভাবিয়ে তুলেছে দলটিকে আমাদের আরো বেশি জনসংযোগ দরকার যদি দলের নেতা কর্মী ও জনগণের মধ্যে সমন্বয় থাকে তারা যদি বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করতে পারে তাহলে আশা করি আমরা ভালো করব। হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ভূপেন্দর সিং হুদা একজন যোগ্য নেতা আশা করি তিনি আমাদের দলকে পরবর্তীতে আরো সুসংগঠিত করবেন এদিকে শিগগিরই জম্মু কাশ্মীর ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন হরিয়ানা মহারাষ্ট্রের ফল এখানকার নির্বাচনেও বড় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করছে দেশটির রাজনৈতিক মহল যেন ভ্রমান করবে আবার আমরা আলোচনায় ফিরে আসি কাশ্মীরের মতো স্পর্শকাত রাজ্যে কিন্তু এবার টার্গেট বিজেপির এবং আমরা দেখেছি যে নরেন্দ্র মোদী কিন্তু এবার দিওয়ালি উৎসব পালন করছেন কাশ্মীরে গিয়ে এখনও তিনি কাশ্মীরে আনছেন এবং রিসেন্টলি যে আমরা দেখেছি যে গুলি বিনিময় ঘটেছে পাকিস্তানের সঙ্গে ভারতে অনেকেই বলছেন যে এর পেছনে হয়তো একটা রাজনীতিও কাজ করছে তো সবকিছু মিলে আপনার কাছে মনে হয় যে মোদীর এই পরিকল্পনা কতটা কাজে দেবে কাশ্মীরের ক্ষেত্রে কাশ্মীরে যেটা হয়েছে মোদীর জন্য একটা ক্ষেত্র কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে যেমন ধরুন গত কয়েক সপ্তাহ আগে কাশ্মীরে যে বড় ধরনের বন্যা হয়ে গেল তখন কিন্তু আপনি জানেন যে আবদুল্লাহ সরকার যা আছে এখন তারা কিন্তু বিষয়টা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারেনি এবং নির্বাচনে কিন্তু নির্বাচনটা হওয়ার কথা ছিল ঠিক এই বন্যার পরপরই বন্যার কারণে সেটাকে পিছিয়ে দেওয়া গেছে এবং সেখানে জনমনে কিন্তু এটা একটা বড় প্রশ্ন যে এই প্রশাসন পারলো না কেন এবং আবদুল্লাহ কিন্তু বারবার বলছেন যে আমার সব অফিস আদালত পানির নিচে চলে গেছে আমরা কিভাবে করব কিন্তু জনগণের কাছে কিন্তু বিষয়টা অন্যরকম ভাবে এসছে যে সরকার কতটা দক্ষভাবে এই ব্যবস্থা এই রাজ্য সরকার রাজ্য সরকার সেটাকে ব্যবস্থাটা করলো তো সেই জায়গায় আমার ধারণা ইতিমধ্যেই কিন্তু এখন যে সরকার আছে কংগ্রেস সমর্থিত সরকার সেটা কিন্তু বিপদগ্রস্ত অবস্থায় আছে এখন তারপরে যেটা আপনি সীমান্তের কথা বললেন যে সীমান্তে গত কিছুদিন ধরে যে গোলাগুলি হচ্ছে কি কারণে হচ্ছে সে বিশ্লেষণে না গিয়েও বলা যায় এটার একটা এটা অনেকের সাসপিশন হ্যাঁ না সেটা হতে পারে সেটা হতে পারে কারণ সেখানে পাকিস্তানের সাথে যদি টেনশনটাকে বাড়ানো যায় সেক্ষেত্রে পাকিস্তানের বিপক্ষে কারা শক্তি নিয়ে দাঁড়ালো তার প্রতি মানুষের একটা আস্থা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয় এবং অভিয়াসলি এখন বিজেপি সেই ক্রেডিটটা নিতে পারে সেটাকে বিজেপি খুব ভালোভাবেই বিজেপি এবং তার সমর্থক অন্যান্য যে দলগুলো আছে তারা নিতে চেষ্টা করবে সেটা খুব এখন ফলাফল কোন দিকে যাবে কারণ আমার এটাও মনে রাখার দরকার যে সেখানে কিন্তু একটা মুসলিম বড় সংখ্যাগরিষ্ঠতা আছে এবং বিজেপির ব্যাপারে ভারতের মুসলমানদের মধ্যে একটা বড় প্রশ্নও আছে সেই প্রেক্ষাপটে বিজেপি তার চেষ্টাটা করবে এখন সেটার ফলাফল কোন দিকে যাবে বলা ঠিক একদম এরকম মহারাষ্ট্রের মতো হবে কিনা সেটা বলা আমার কাছে মনে হয় না সেটা এখনো ওপেন क्वेश्चन এখনো সেটা সিদ্ধান্তে যাব বলতে সময় এখনো আছে নেহেরুর মৃত্যুর পর আমরা দেখেছি 1967 সালে একবার 1977 সালে একবার 1989 সালে একবার এই তিনবার কিন্তু আমরা দেখেছি কংগ্রেস কোন না কোন ভাবে খুব বিপদগ্রস্ত হয়েছিল এবার সেরকমই একটা পরিস্থিতি বা তার চেয়ে খারাপ অবস্থা তৈরি হয়েছে তো আপনার কাছে কি মনে হয় যে রিসেন্টলি আমরা দেখেছি শশী থারুরকে কংগ্রেসের মুখপাত্র থেকে সরিয়ে দেওয়া হয়েছে তো সবকিছু মিলিয়ে এতে কি তামিলনাড়ুতে দুর্বল হয়ে পড়বে কিনা কংগ্রেস দুটো প্রশ্ন আপনার এখানে একটি হচ্ছে যে কংগ্রেসের দুর্বলতা কংগ্রেসের দুর্বলতার পেছনে কয়েকটা কারণ কিন্তু আছে আর দুর্ভাগ্যবশত কংগ্রেস এই কারণগুলোকে এখনো অ্যাড্রেস করছে না এবং সেই কারণেই আমার ধারণা মহারাষ্ট্র এবং হরিয়ানায় ফল খারাপ হয়েছে একটি কারণ হচ্ছে যে গত দশ বছরে যে কংগ্রেস শাসন করেছে ভারতে তখন কংগ্রেসের বিরুদ্ধে অব্যবস্থাপনা এবং দুর্নীতির বড় ধরনের অভিযোগ উঠেছিল কংগ্রেস কিন্তু আজও পর্যন্ত তার এই দুর্নীতি এবং অব্যবস্থাপনার জন্য তারা কোনো প্রিভেন্ট মানে রেকটিফাইং বা মডিফ তাদের এই কাজটা সংশোধনমূলক কোনো কাজ করেছে সেটার আমরা দেখতে পাচ্ছি না দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে এখানে নেহেরু পরিবার ভারতে কিন্তু দুটো ট্রেন্ড এ গত নির্বাচনের মধ্যে দিয়ে এসছে একটি হচ্ছে ভারতে পরিবার পরিবারকেন্দ্রিক রাজনীতি এবং তার বিপক্ষে নিম্নবর্গের মানুষের উত্থানের রাজনীতি মোদি কিন্তু এই নিম্নবর্গের প্রতিনিধি হিসাবে জনগণকে একত্রিত করবার জন্য তিনি সচেষ্ট থেকেছেন এবং সেটা সফল হয়েছে। পরিবার কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে মানুষের যে এখনকার যে অবস্থা সেটাকেও কিন্তু কংগ্রেস অ্যাড্রেস করেনি আপনি যদি লক্ষ্য করেন গত নির্বাচনে কংগ্রেসের ব্যর্থতার পর একটা কমিশন কংগ্রেস একটা কমিশন করেছিল যে কেন হলে ফলাফলটা কি হলো সেই কমিশনের রিপোর্টে রাহুল গান্ধীর বলেছে যে রাহুল গান্ধীর কোনো এতে কোনো দায় দায়িত্ব নেই এটা কংগ্রেসের সব নেতৃত্বেরই দায়িত্ব কিন্তু রাহুলকে সামনে নিয়েই তো তারা এই কাজটা করেছে এখন কিন্তু কংগ্রেসের একাংশে জোরালো ভাবে আসছে যে নেতৃত্বে পরিবর্তন চাই এবং নির্দেশ করা হচ্ছে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীর দিকে সেটা যিনি আসুন না কেন কংগ্রেসের এখনকার নেতৃত্ব এই যে বিপর্যয়ের কংগ্রেসের বিপর্যয় সেটা শুধু কেন্দ্র কেন্দ্রে নয় যে হরিয়ানা এবং মহারাষ্ট্র ঘটল এই বিপর্যয়ের দায়িত্ব তো কাউকে নিতে হবে এবং ভারতীয় রাজনৈতিক সংস্কৃতিতে কিন্তু এটা আছে যে যদি ফলাফল বিপক্ষে যায় তাহলে রাজনৈতিক সে নেতৃত্ব সে দায় নিয়ে পদ বা পদ থেকে সরে যান কিন্তু এই এই এত বড় আপনি যেটা বললেন এত বড় দুর্যোগের পরেও কিন্তু ভারতে এই কংগ্রেস নেতৃত্বে কিন্তু আমরা কোনো ধরনের আত্মসমালোচনা এবং এই আত্মসমালোচনার দায়িত্ব এটাও কিন্তু তারা নিচ্ছেন না এবং যদি না নেন এখন যে বিজেপির নেতৃত্বে যে ধরনের রাজনীতির ক্ষেত্র তৈরি হচ্ছে সেখানে কিন্তু কংগ্রেস রিটার্ডেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটিও আছে কারণ এখানে দুটো জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে যে নিম্নবর্গের নেতৃত্বে বা নিম্নবর্গের মানুষরা এখন আস্তে আস্তে রাজনৈতিক স্পেস যেটা সেটা অকুপাই করছেন সেখানেই ভাই উচ্চবর্ণ এবং পরিবার কেন্দ্রের রাজনীতির স্পেস কতটা থাকবে সেটা কিন্তু ভাববার সময় জিজ্ঞেক হুমান কবির আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে দর্শক আরও একটা বিরতি নিয়েছি এ পর্যায়ে ফিরে আসছি ব্যতিক্রমী কিছু খবর নিয়ে দর্শক আবার স্বাগত দিস উইকে কানাডা পার্লামেন্টে একাই হামলা চালিয়েছিল পুলিশের গুলিতে নিহত মাইকেল জিহাফ বিবিউ পুলিশের দাবি মাদক চোরা চালান এবং ডাকাতির দায় একাধিক মামলা ছিল কানাডিয়ান এই নাগরিকের নামে এ বিষয়ে আরো জানতে কানাডা থেকে স্কাইপে সরাসরি যোগ দিচ্ছেন বেঙ্গলি টাইমস পত্রিকা নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু শহীদুল ইসলাম মিন্টু আপনাকে স্বাগত জানাচ্ছি কানাডা পুলিশ বলছে যে একাই হামলা চালিয়েছিল মাইকেল তো তার পেছনে কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা ছিল কিনা এই ব্যাপারে কি আপনি কিছু জানতে পেরেছেন আসলে যখন পুলিশ ধারণা করেছিল একাধিক ব্যক্তি এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে কিন্তু পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে যে না মাইকেল জিহাব একাই হামলার সঙ্গে জড়িত ছিল এবং মিন্টু আহ আমরা শুনেছি অটো চিরুনি অভিযান চালাচ্ছে কানাডীয় পুলিশ তো এতে কি বাংলাদেশিদের উপরে কোন প্রভাব পড়তে পারে আহ ধন্যবাদ মিন্টু আপনার সংযোগটি আমরা খুব ভালো পাচ্ছি না দর্শক আমরা কথা বলতে চেষ্টা করছিলাম শহীদুল ইসলাম মিন্টুর সঙ্গে যিনি যোগ দিয়েছিলেন কানাডা থেকে বেঙ্গল টাইমস পত্রিকার সম্পাদক এবার অন্য একটি প্রসঙ্গ দীর্ঘ পাঁচ দশক পর উড়োজাহাজ নির্মাণ শিল্পে ফিরল জাপান উনিশশো ষাট সালের পর প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে যাত্রীবাহী বিমান তৈরি শুরু করেছে দেশটির খ্যাতরমা প্রতিষ্ঠান মিথ্রু চলতি সপ্তাহে প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও জাপানি বিমান বাজারে আসবে দু সালে দীর্ঘ বিরতির পর ফিরেও নতুন মডেলের বিমান নিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে মিথ্রুবেশি বিশ্বব্যাপী গাড়ির বাজারে আধিপত্য থাকলেও উড়োজাহাজ শিল্পে বরাবরই পিছিয়ে জাপান বিপুল লোকসানের মুখে ষাটের দশকে যাত্রীবাহী বিমান উৎপাদন বন্ধ হয়ে যায় দেশটিতে দীর্ঘ পাঁচ দশক পর আবারও উড়োজাহাজ ব্যবসায় ফিরছে জাপানিরা যার সূচনা হচ্ছে দেশটির শীর্ষ শিল্প প্রতিষ্ঠান মিথু হাত ধরে আভ্যন্তরীণ রুটের বাজার ধরতে প্রতিষ্ঠানটি তৈরি করেছে আটাশি আসনের এমআরজে বিমান এরই মধ্যে বিভিন্ন কোম্পানির কাছ থেকে তিনশো পঁচাত্তরটি বিমানের অর্ডার পেয়েছে মিথু আমাদের দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হলো এর জন্য জাপানিরা অনেকদিন অপেক্ষা করেছিল আশা করি যাত্রীদের ভালো সেবা দিতে পারবে এমআরজে কোনো অভিযোগের সুযোগ দিতে আমরা নারাজ মিথু বিশি বলছে যে বিমানে পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার হবে দামও পড়বে কম প্রাথমিক ধাপে রুটের জন্য এই ছোট বিমান পরিকল্পনা প্রতিষ্ঠানটি যদিও শুরুতে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে কারণ আগে থেকে কয়েক হাজার ও মাঝারি বিমানের অর্ডার আছে ব্রাজিলের এমব্রায়ার এবং কানাডিয়ান প্রতিষ্ঠান বম্বার বোঝা যাচ্ছে বিমান বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর জন্য এটা সরাসরি চ্যালেঞ্জ বাকিরা তা কিভাবে গ্রহণ করবে সেটাই দেখার বিষয় তবে 1000 বিমান বিক্রয়ের পরও মিৎসুবশি সহজেই এমব্রায়ারকে ধরতে পারবে না। অবশ্য ভারী শিল্পে দীর্ঘদিনের অপেকতা আর জাপানি ব্র্যান্ডের সুনাম কাজে লাগিয়ে সহজেই এ প্রতিকূলতা জয়ের আশা করছে মিৎসুবশি। আগামী 20 বছরে 5000 বিমান বিক্রির পরিকল্পনা তাদের। দর্শক আজ এই পর্যন্তই আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই।